একটা ভালো বই হাজারটা আত্মীয়র থেকেও শ্রেয়, কিংবা একটা ভালো বই অনেকগুলো ভালো বন্ধুর থেকেও বোধহয় ভালো। এটি লাইব্রেরিতে চলে এসেছি। প্রিয় দর্শক, বন্ধু তোমারই খোঁজে এই অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে ইভান সাহির আপনাদেরকে জানাতে চাই, আজ যে মানুষটি তার বন্ধু এবং জীবনের কথা বলবেন, তিনি আমাদের সবার স্বনামধন্য এবং প্রিয় লেখক, শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক মুনতাসির মামুন স্যার। চলুন দর্শক, আমন্ত্রণ জানাই আজকের অতিথি মুনতাসির মামুনকে। স্যার কেমন আছেন? আছি, ভালোই আছি। আপনি শুরুতে জানতে চাই যে এরকম অসাধারণ একটি লাইব্রেরি এবং সেখানেই আপনি অনেক বেশি সময় কাটিয়ে দেন, কেমন লাগে বা কেনই বা কাটান, আপনার অভিজ্ঞতা থেকে শুনতে চাই। আসলে আমার ছেলেবেলা থেকে আমার এই বেড়ে ওঠা পর্যন্ত সমস্ত সময়টাই কেটেছে বইয়ের মাঝে। আমার দাদার বড় লাইব্রেরি ছিল, উত্তরাধিকার সূত্রে আমার বাবা লাইব্রেরি পেয়েছেন, উনি আবার লাইব্রেরি গড়েছেন এবং আমাকে ছেলেবেলা থেকে বই হাতে তুলে দিয়েছেন। আমার চাচা যারা ছিলেন লেখক, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, মহিউদ্দিন খান আলমগীর, এরা যখনই গেছেন বই নিয়েছেন। আচ্ছা, সুতরাং বইয়ের মধ্যে দিয়ে বেড়ে উঠেছি। আমি যখন আবার কলেজে বা ইউনিভার্সিটিতে এসেছি, বন্ধুবান্ধব যারা আমার হয়েছে তারাও সবাই বইয়ের জগতেরই মানুষ, ফলে একটা বইয়ের পরিবেশ গড়ে উঠেছে। তো ওই বইয়ের মধ্যে এখন থাকলে আমরা বরঞ্চ ওইটাকে একটু নিরাপদ মনে করি, নিশ্চিন্ত মনে করি, স্বস্তি পাই। স্যার, বই তো মানুষের সবচেয়ে বড় বন্ধু, কিন্তু এখন এই এই বন্ধুটিকে আমরা নানাভাবে দেখতে পাই। আমরা ই রিডার পাই, সময়ের বদলের কারণে হয়তো হাতে ধরে স্পর্শ করে বই পড়ার অভ্যাসটা বদলে গেছে, কিন্তু সেই বন্ধুটিকে এভাবে একেবারে হাতে ধরে পড়া কিংবা আসলে ওই সোশ্যাল যোগাযোগ মাধ্যমের বাইরে এসে বই পড়া, এটা কতখানি দরকার বলে স্যার আপনার মনে হয়? আমার মনে হয় একটা বই কিনে, পুরনো বই হোক নতুন বই হোক, বইয়ের পাতা দেখা, গন্ধ শোকা, পড়া, এটার একটা আনন্দ আছে যেটাকে ইংরেজিতে বলে প্লেজার। সেটা আমি ইলেকট্রনিক মাধ্যমে সেই প্লেজারটা অন্তত আমি পাই না, আর আমার ওগুলির সঙ্গে খুব একটা সম্পর্কও নাই, ফলে আমি বলতেও পারবো না। আমার জেনারেশনের কাছে, আমাদের কাছে, এমনকি কয়েকদিন আগে আমি যুক্তরাষ্ট্র দেখলাম, বলা হচ্ছে যে যেটা তারা যে ধারণা করেছিল যে বইয়ের জগৎটা হারিয়ে যাবে, আসলে যাচ্ছে না, ওটা অটুটই আছে, কোনো কোনো জায়গায় কিছুটা বেড়েছেও। স্যার, বেড়ে ওঠার গল্প শুনতে শুনতে ছোটোবেলায় যেতে চাই, ইসলামপুরে সেই নানার বাড়িতে আপনার জন্ম, এবং তারপর তো স্কুল কলেজ সব কিছুই চট্টগ্রামে। সেই সময়ের কথা তো শুনবো একটু, সেই সময় স্মৃতি, খেলার সাথী বলি, বন্ধু বলি, কারা ছিল, সেই ঘটনাগুলো একটু জানতে ইচ্ছে করছে। পুরোনো দিনের কিছু স্মৃতি তো থাকবেই, আমি পুরনো ঢাকায় জন্ম বটে, কিছুদিন থেকেছি, কিন্তু আমার মনে হয় আমার 5 বছর বয়সের সময় আমি চলে যাই আমার মা সহ চট্টগ্রামে, কারণ আমার বাবা চট্টগ্রাম বন্দরে কাজ করতেন। তো প্রথম আমরা উঠি যে জায়গাটা সদরঘাটের কাছে, অভয়মিত্র ঘাট, সেখানে কতগুলি পুরনো লাল বাড়ি ছিল। তো সেখানে আব্বারই সহকর্মী শামসুজ্জামান সাহেব, তিনি পরে শহীদ হন 1971 সালে, তার ছেলে মেয়ে আমি, আমরাই, ওরাই বলা যেতে পারে আমার প্রথম বন্ধু, আসাদুজ্জামান বা বুলবুল, সালমাজামান বা জলি। বুলবুল তার বাবা শহীদ হওয়ার পর চলে যান লন্ডনে, সে লন্ডনে স্থায়ী। জলি বিয়ে করেছেন প্রকৌশলী আফজাল সাহেবকে, তারা আমার বাসার পাশেই থাকেন, আমাদের প্রায় দেখা সাক্ষাৎ হয়। এবং বুলবুলের ছেলের বিয়েতে আমি গেছি, আমার মেয়ের বিয়েতে সে এসছে, এই ধরনের সম্পর্ক এখনও এসছে। একেবারে আমরা হয়তো 5-6 বছর থেকে বন্ধু, আমরা এখনও, এটাই আমার প্রথম বন্ধু। আমার আরেক বন্ধু ছিল বিনা, আমাদের, আমার বাবারই সহকর্মী, পৌটেরি, বাবলু, এরা সবাই বিদেশে চলে গেছে, এখন বিদেশে থাকে, কখনো কখনো হয়তো দেখা হয়। এটা হচ্ছে যে আমার পোর্টের যারা বন্ধু ছিল। আমার খেলার সঙ্গী ছিল আমাদের যেখানে শামীম বা বেলাল, বেলাল বোধ এখন চিকিৎসক, তার সঙ্গে আমার খুব একটা দেখা হয় না। এছাড়া স্কুল, এখন আমি ভেবে অবাক লাগে যে আমার 7 বছর বয়সে আমি যে স্কুলে ভর্তি হয়েছি সেখানটায় আমার বাসা থেকে কমপক্ষে ওটা 3-4 মাইল,
তা আমি এখন ভেবে অবাক হচ্ছি, আমি একা একা 7-8 বছর বয়সে ওই 3-4 মাইল কীভাবে গেছি এবং ফেরত এসেছি। আমি যখন আজকাল ভাবি আমি খুব বিস্মিত হই। তখন কি স্যার হেঁটে যেতেন? হেঁটে। আচ্ছা, হেঁটে এবং ইয়ের উপর দিকে ব্রিজের উপর দিয়ে যেতে হতো। সেই ব্রিজ আমি এখন আর পার হতে পারবো না, কারণ কোনো রেলিং নাই, কিছু নাই, ট্রেনের স্লিপার। আমি খুব অবাক হই যে আমি কীভাবে সে স্কুল করেছি। আমি আমি কিছুদিন আগে গিয়ে খুব বিস্মিত হয়েছি, কারণ আমার ছেলে মেয়েকে তো আমি সেভাবে এখন একা 8 বছর বয়সে আমি যেতে দেবো না। স্কুলে ভর্তি হয়েছি নিজে নিজেই, এবং আমার মনে হয় যে আমি তারপরে যখন প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুলে এলাম, সেটাও আমার বাসা থেকে কিছু দূরে ছিল, মাত্র হয়েছে পোর্ট হাই স্কুল, আমি হয়তো 3rd বা 4th ব্যাচের, সেখানে কিন্তু আমি নিজে গিয়ে ভর্তি হয়েছি ক্লাস 6-এ। আমাকে কেউ নিয়ে যায় নাই, কেউ করে দেয় নাই, ভর্তি হয়েছে এবং ক্লাস 10 পর্যন্ত সেখানে ছিলাম। এবার আমি সেখানে গেলাম, গিয়ে দেখি সেই স্কুলটার নাই, সেটা বিরাট কলেজ এবং ইত্যাদি হয়ে গেছে। ওই স্কুলে আমাদের কিছু বন্ধুত্ব ছিল যারা প্রাইমারি স্কুল থেকে এখানে এসেছিলাম। হুমায়ুন কবির, গোলাম কবির, ইব্রাহিম, এরকম প্রচুর আমার বন্ধু ছিল যারা পরবর্তীকালে ব্যবসা বাণিজ্য করেছে, হারিয়ে গেছে। ইব্রাহিম পরে সেনাবাহিনীতে মেজর জেনারেল হয়েছিলেন। তো এই হচ্ছে ছেলেবেলার বন্ধু। এবং আমি স্কুল থেকে পাশ করার পরে যখন কলেজে গেছি, চট্টগ্রাম কলেজে, সেখানে নিজে নিজে গেছি, নিজে নিজে গিয়ে ভর্তি হয়েছি। এখন আমি দেখি যে স্কুলে বই বিশ্ববিদ্যালয়ে গেলে একজনের সঙ্গে 4 জন যাচ্ছে, 2 জন যাচ্ছে, তো আমার কাছে খুব অবাক লাগে। আমরা ওই বয়সে একা একা স্কুলে ভর্তি হয়েছে, একা একা কলেজে ভর্তি হয়েছে, আমার বাবাও জান নেই, মাও জান নেই, কেউই জান নেই। কলেজ জীবনটা বলছে আমার কাছে এখন মনে হয়েছে, কারণ বর্ণাঢ্য জীবন ছিল আমাদের। চট্টগ্রাম কলেজে সেরা ছাত্ররা আসতেন, তাদের সান্নিধ্য পেয়েছি। সেই কলেজ জীবনে যাওয়ার আগে আমি আরেকটুখানি স্কুলের কথাটা শুনতে ইচ্ছে করবে, যে যাদের কথা বলছিলেন এবং আপনি সবসময় বইকে ভালোবাসেন, পড়তে ভালোবাসতেন, সেভাবেই কিন্তু থাকে না স্কুলের জীবনে একটু দুরন্তপনার স্মৃতি, কোনো দুষ্টুমির স্মৃতি বা এরকম কোনো বন্ধুদেরকে নিয়ে স্মৃতি কি আছে? না, আসলে আমাদের ওরকম কোনো স্মৃতি নেই আমার। না না, এগুলি আমাদের মানে আমাদের খুব সুশৃঙ্খল জীবন ছিল। আমরা স্কুলে যেতাম, সকালে অ্যাসেম্বলি হতো, তারপরে ক্লাস হতো, ক্লাস কোনো কোনো দিন ওই যে ফিজিক্যাল ট্রেনিং যেটাকে বলে খেলাধুলার ক্লাস থাকতো, স্কুলের টিম ছিল। প্রাইমারি স্কুলের, আমি হাই স্কুলের কথা বলছি, স্কুলের টিম ছিল। সেই স্কুল টিমে হকি টিম, ক্রিকেট টিম, ফুটবল টিম, স্কাউট টিম, সেগুলির আমরা সদস্য ছিলাম। এবং আমাদেরকে বাধ্যতামূলকভাবে প্রতি সপ্তাহে বই পড়তে হতো লাইব্রেরি থেকে নিয়ে, অ্যাসেম্বলি তো প্রতিদিনই হতো। এগুলি কিন্তু এখন হারিয়ে গেছে, ফলে আমাদের কিন্তু ক্লাস ফাঁকি দেওয়া বা ওই ধরনের করা এগুলি কিন্তু আমাদের কখনো আসে না। আমরা খেলাধুলার মধ্যেই থেকেছি, বইয়ের মধ্যেই থেকেছি, ফলে আমাদের জীবনটা খুব সুশৃঙ্খল। ওই ধরনের কোনো দুরন্তপূর্ণ কোনো আমাদের সুযোগ ছিল না, সেরকম পরিবেশই ছিল, পরিবেশও ছিল না। আর কলেজে যেটা সেটাও তো হচ্ছে নিয়ত পড়াশোনা এবং রাজনৈতিক কিছুটা, কিন্তু খুব না। সাংস্কৃতিক জীবনটা আমাদের এখানে খুব কলেজ জীবনে, যেমন পরবর্তী হলে বিশ্ববিদ্যালয় জীবনে খুব কলরব মুখর ছিল, সেগুলিতে আমরা মেতে থাকতাম। আমার এখন ওখানে যেরকম অনেক বন্ধু ছিল, গাজী সালেউদ্দিন, এরা প্রফেসর হয়েছে, মোহাম্মদ জাহাঙ্গীর, আমরা সব এরা কিন্তু একসঙ্গেই পড়েছি কলেজে। আরও অনেক বন্ধু আছে, আমাদের বন্ধু বান্ধবীরা আছে, এরা এদের সঙ্গে এখনও যখন আমি চট্টগ্রাম যাই, আমরা কিন্তু সবাই একত্রিত হই, এখনও একত্রিত হই। ছেলেমেয়েরা অনেকের নাতি হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, কিন্তু আমরা একত্রিত হই, একত্রিত হয়ে আমরা কোথাও এক জায়গায় খাই অথবা আমরা চট্টগ্রাম শহর ছেড়ে কোথাও বেরিয়ে যাই। আমি প্রায় 2 মাসেই 1 বার চট্টগ্রাম যাই, কারণ আমার চট্টগ্রামের স্মৃতিটাই প্রবল, এই কারণে যে কলেজ জীবনটা হয়েছে যৌবনের দ্বার প্রান্তে। কলেজে সেখানেও একা গেছি, বাসে করে গেছি, আমার কলেজ ওখান থেকে 10 মাইল দূরে, বাসে করে গেছি, এসেছি, নিউ মার্কেট তখন হয়েছে, সেখানে বইয়ের দোকানগুলিতে প্রায়ই যেতাম আমরা, তখন রাশিয়ান বই খুব পাওয়া যেত, খুব সস্তায় বই ঘুরছিল। এটাই ছিল কিন্তু আমাদের জীবন এবং সুশৃঙ্খল জীবন। এবং আমি শিক্ষক হিসেবে সেখানে পেয়েছি মমতাজউদ্দিন আহমেদকে, আলাউদ্দিন আজাদকে, সিকান্দার সাহেবকে, আবু সুফিয়ান, তারপরে দেলওয়ার সাহেব, অনেকেই মানে যারা ছিলেন, এরা সব কিন্তু আমাদের শিক্ষক ছিলেন সেখানে। স্যার, এই শিক্ষক নিয়ে বলতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে আপনি নিজেও একজন শিক্ষক, এবং আপনি যাদেরকে শিক্ষক হিসেবে পেয়েছিলেন, আমরা সবসময় এটাও বলতে শুনি যে ছাত্র এবং শিক্ষকের মাঝখানে একটা পারিবারিক সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, বাবা ছেলের সম্পর্ক, বা এই সম্পর্কগুলো খুব জরুরি হয়। আপনি যাদেরকে পেয়েছিলেন সে সময় আপনাদের ছাত্র শিক্ষকের সম্পর্কগুলো কেমন ছিল? আমার মনে হয় ছাত্র শিক্ষকের সম্পর্কটা খুবই নিবিড় ছিল, যদিও কলেজ অনেক ছাত্রছাত্রী ছিল, কিন্তু মোটামুটি যারা কোনো কোনো ক্ষেত্রে একটু এগিয়ে আছে তাদেরকে কিন্তু সব শিক্ষকরা চিনতেন।
যেমন মমতাজ স্যার আমাদের আমাকে জাহাঙ্গীর এদেরকে নিয়ে তখনই রেডিওতে নাটক করেছেন, আমি তখন রেডিওতে নিয়মিত নাটক করতাম, একটা পরিচিতিও ছিল। মমতাজ স্যার কিন্তু আমাদেরকে নিয়ে এই কাজগুলি করেছেন। সো সবার সঙ্গে নয়, অনেক শিক্ষকের সঙ্গে হয়তো একটা সম্পর্ক গড়ে উঠত। শিক্ষক তো অনেকেই থাকেন, সবাই কাউকে দেখি কাউকে দেখি, কিন্তু যার কর্মসূত্র একটা কথা মনে রাখা উচিত, বন্ধুত্ব বা সম্পর্ক তখনই সবসময় কিন্তু কর্মের মাধ্যমে গড়ে উঠে। কর্ম ছাড়া কিন্তু কোনো সম্পর্ক ওরকমভাবে স্থায়ী হয় না, নিশ্চয়ই গভীরও হয় না, গভীরও হয় না। স্যার, আমরা আরও অনেক কথাই তো শুনবো পরবর্তীতে, আপনার একেবারেই বর্ণাঢ্য জীবন শুরু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেই সব কর্মজীবনের গল্পও শুনবো। খুব ইচ্ছে করছে স্যার, আপনি বাগান করতে খুব পছন্দ করেন, আমাদেরকে যদি একটু সেখানে নিয়ে যান, আমরা একটু দেখতে দেখতে সেখানে বসে আপনার বাকি জীবনের গল্পগুলো শুনতাম। আপনার একেবারে বইয়ের সমুদ্র থেকে আবার প্রকৃতির খানিকটা কাছাকাছি এলাম, এই ঢাকা শহরের বাস্তবতায়ও ছাদের উপরে এরকম প্রকৃতির নিবিড় পরিবেশ। আপনি নিশ্চয়ই স্যার, বই যেমন বড় বন্ধু, প্রকৃতিও যেমনি মানুষের এক বড় বন্ধু, এটাই বলবেন? আমি সবসময় বলি যে আমাদের জীবনে বই একটা বড় সঙ্গী, তারপরে ব্যক্তিগতভাবে আমি প্রকৃতির সঙ্গে বলা যেতে পারে সবচেয়ে বেশি কাজ করেছি। এই কথায় মনে পড়ল যে আমার এখানে তো এটা ব্যক্তিগত একটা বাসার বাগান, কিন্তু গিয়াসউদ্দিন আবাসিক এলাকা যেখানে আমি দীর্ঘদিন থেকেছি, সেখানে যত গাছপালা আছে এই সব কিন্তু আমার নিজের হাতে লাগানো, চাপা থেকে মহুয়া, অনেক সময় হাশেম খান সাহেবের গাড়িতে করে আমরা নিয়ে এসে লাগিয়েছি। বিশ্ববিদ্যালয় কলাভবনে যে কদম আর চাপার শাড়ি দেখা যায় সেটাও কিন্তু আমার লাগানো। তারপরে জাতীয় গ্রন্থাগারে যে বকুলের শাড়ি, চাপার শাড়ি, সেগুলিও কিন্তু আমার নিজের হাতে লাগানো, নিজের পয়সায় গাছ কিনে। এছাড়া আমার বাবার একটা পৈতৃক সম্পত্তি ছিল পাহাড় চট্টগ্রামে, এখনও আছে, এটা আমি এখন দেখাশোনা করি। আমি প্রায় সেখানে যাই, সেখানে প্রায় আমি 1010 কাঠের গাছ, বিভিন্ন রকমের গাছ লাগিয়েছি। বই, বৃক্ষ, এই দুটি আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। স্যার, আপনি বিশ্ববিদ্যালয়ের কথা বলছিলেন এবং সেখানে যে গিয়াসউদ্দিন আবাসিক এলাকা সেখানে পুরোটাতে গাছের কথাও বলছিলেন, এবং সেখানে আপনার স্টুডেন্ট লাইফ পরবর্তীতে কর্মজীবনেরও এখনও পর্যন্ত একটা বর্ণাঢ্য জীবন কেটেছে। খুব ইচ্ছে করছে যদি সেখানে আমরা একটু যেতে পারি। অবশ্যই আমরা যেতে পারি, চলুন স্যার। বলছিলাম যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার ছাত্র জীবন, এখনও পর্যন্ত কর্মজীবন, এই পুরো বর্ণাঢ্য জীবনের কথা শুনতে চাই এবং একটু বন্ধুত্বের কথাগুলো আসলে শুনতে চাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম 1968 সালে, এবং সেই থেকে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত, তার মানে প্রায় 48-49 বছর। আমাদের গিয়াসউদ্দিন স্যার আমাকে পড়িয়েছেন ফার্স্ট ইয়ারে, উনি 71 সালে শহীদ হয়েছেন। এই বিশ্ববিদ্যালয় জীবনে কিন্তু আমাদের সবচেয়ে বর্ণাঢ্য জীবনটা হয়েছে, এই কারণে যে এখানে নতুন বন্ধু পেয়েছি, যৌবনের বন্ধু যাদের সঙ্গে দীর্ঘদিন থেকেছি, সাংস্কৃতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, আমরা সব সমসাময়িক, মুজাহিদুল ইসলাম সেলিম, মাহফুজ্জামান, মাহফুজ আনাম, সবাই সমসাময়িক, এক বছরের বড়, এক বছরের ছোট, এরকম বেবি মৌদুদ, এমনকি শেখ হাসিনাও পড়তেন আমাদের থেকে এক বছরের সিনিয়র। তো এইভাবে আমরা তখন একটা সময়, এমন সময় আর আমাদের জীবনে আসবে না, 1968 থেকে যে 1972 পর্যন্ত যে সময় ছিল, একটা ঐতিহাসিক সময়, একটা উত্তেজক সময়, একটা দিন বদলের সময়, একটা সমাজ পরিবর্তনের সময়। তারপরে আমি শিক্ষক হয়েছি, সেটাও তো 1974 সালে, সেই থেকে তো আজকে প্রায় 43 বছর। বিশ্ববিদ্যালয়ে তো যে সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলি, আরও যারা আছেন আমাদের সমসাময়িক অন্যান্য বিভাগে, আমরা সবাই একসঙ্গে কিন্তু যোগ দিয়েছি, একসঙ্গে ছাত্র ছিলাম, আবার একসঙ্গে আমরা অবসর নিয়েছি। তো এখন আমি এখানে যখন থাকি একটা খুব শান্তি পাই, আমার লেখালেখি সব কিছু গত 16-17 বছরে এখানেই আমি সমাপ্ত করেছি। আমি একটা সময় পর্যন্ত নাকি বিকেলে আড়াইটা থেকে আমার ছাত্ররা, বন্ধুবান্ধবরা, প্রকাশকরা, টেলিভিশন, এই 6টা পর্যন্ত এখানেই তাদের জন্য সময় দেওয়া আছে। তো এইভাবেই তো জীবন শুরু করেছি, শেষ করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ করেছি, এবং আমাদের জীবনের সব কিছু পাওয়া টাওয়া সব কিছু কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা এই বিশ্ববিদ্যালয়ের কাছে আসলে কৃতজ্ঞ। নিশ্চয়ই স্যার। স্যার, আপনি শেষের কথা বলছিলেন, আমরা অনুষ্ঠানের শেষের পথে আছি, কিন্তু শেষের দিকে গিয়ে আবার আপনার সেই লাইব্রেরিতে ফিরে যেতে চাই এবং সেখানে গিয়ে
আপনার জন্য খানিকটা চমকের মতন কিছু আমরা রেখেছি, যদি সেখানে। হ্যাঁ ঠিক আছে, আমরা এখান থেকে চলে গেলাম সেখানে, কোনো অসুবিধা নেই, চলুন। স্যার এবার একটু আপনার লেখালেখির সময়ে যাদের সাথে বন্ধুত্ব গড়ে উঠেছে এবং আপনি বলছিলেন যে আসলে বন্ধুত্বটা তাদের সাথেই বেশি হয়েছে, তাদের সাথেই বেশি সময়টা কেটেছে, সেই বন্ধুদের কথা একটু শুনতে ইচ্ছে করছে। না আমাদের তো আগেও বলেছি যে কর্মের মাধ্যমেই বন্ধুত্ব গড়ে উঠে। তো আমার আলী ইমাম শাহরিয়ার কবি, আমরা একই বিশ্ববিদ্যালয়ে একই সঙ্গে পড়েছি, আমি শাহরিয়ার বিভিন্ন আন্দোলনে যুক্ত ছিলাম, আলী ইমাম সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছিল, লেখালেখিও একসঙ্গে করেছি এবং এখন আমরা একসঙ্গে কাজ করছি, একসঙ্গে লেখালেখি করছি। আসলে ঘনিষ্ঠ বন্ধু বলতে যে কজন লেখক বন্ধু আছে তার মধ্যে এই দুজন অন্যতম। স্যার আপনাদের এই লেখালেখি ছাড়া বা নিজেদের কাজ ছাড়া এমন কি হয় যে এর বাইরেও বন্ধুরা মিলে আড্ডায় অন্য কোনো প্রসঙ্গ আসে বা নিজেরা একটুখানি বন্ধুরা যেটা হয় যে এই বয়সে এসে হয়তো খানিকটা ছেলে মানুষীয় বা নিজেদের মধ্যে একটু সময় কাটানো সেরকম? আসলে আমাদের ওরকম কোনো আড্ডা হয় না। মাঝে মাঝে এখানে আমার পাশে আমার ছেলেবেলার বন্ধু আছে কামালউদ্দিন ইকরাম, প্রকৌশলী, মুক্তিযোদ্ধা, সে মাঝে মাঝে আমাদের দু তিনজনকে ডেকে বলে যে আসো আমরা একটু খাই, কথা বলি, সেরকম হয়তো দু একবার কখনো হয়। কিন্তু আলী ইমাম বা শাহরিয়ার বা অন্য যারা আছে, হাশিম খান, শিল্পী হাশিম খান, আমাদের বন্ধু, আমাদের অগ্রজ রবিউল হোসেন, এদের সঙ্গে যখন আমাদের কথা হয় বা আমরা বসি এক জায়গায় খেতেও বসি, আমাদের কিন্তু ওই সেন্সে কোনো আড্ডা হয় না আসলে। আচ্ছা, হয়তো রাজনৈতিক আলাপ হয়, সাংস্কৃতিক আলাপ হয়, প্রবলেমস আলাপ হয়, কী করছি সেটা আলাপ হয়, কীভাবে শেষ করতে পারি সেটি আলাপ হয়। আসলে আমাদের জীবন থেকে ওই যে একেবারে নিছক আড্ডা, গালগল্প, এটা কোথায় হারিয়ে গেছে। কথা বলতে বলতে মনে হচ্ছে আপনি যাদের কথা বলছিলেন সবাইকে যদি এখন আপনার এখানে এসে হাজির করতে পারতাম বা তেমনটা যদি হতো নিশ্চয়ই ভালো হতো, কিন্তু তেমনটা না হয়েও যদি এমন একজন মানুষকে আমরা হাজির করি যে নিজেও বইয়ের মানুষ, আমাদের প্রিয় মানুষ, সম্মানিত মানুষ, আপনার খুব কাছের বন্ধু, তিনি যদি এখন আমাদের সাথে এসে আড্ডা দেন বা কথা বলেন, আপনার পাশে এসে বসেন, আপনার কেমন লাগবে? না সে তো সবসময় ভালো আসবে, কারণ এখন আমাদের সবাই একসঙ্গে মেশা হবে না, এটা হয় ছেলে মেয়ের বিয়ের সময় অথবা জানাজার সময়। সুতরাং এখন যদি মৃত্যুর জানাজা ছাড়া যদি কেউ আসে তো খুবই ভালো লাগবে। স্যার আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের ভীষণ প্রিয় এবং সম্মানিত মানুষ, বাংলাদেশের স্বনামধন্য লেখক আলী ইমাম স্যারকে, প্লিজ ওয়েলকাম। আমার প্রথম বলতে ইচ্ছে করছে বন্ধু তো, বন্ধু তোমার ছাড়ো উদ্বে, সুতীক্ষ্ণ করো চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাটি বোঝেনিক দুর্বৃত্ত, অপশাসনের দুর্বৃত্ত, সাহিত্যের দুর্বৃত্ত, অপসংস্কৃতির, আমরা তিনজনে মিলে শুধু সংগ্রামই করে গেলাম, লড়াই করে গেলাম, বড়াই করতে আর পারলাম না। বড়াই আসলে আপনাদেরকে নিয়ে আমরা করি, এবং যা আমাদের হাতে, আমি নতুন প্রজন্মের হয়ে একজন বলতে চাই যে যা আমাদের হাতে তুলে দিয়েছেন, আমরা যেন আপনাদের আশীর্বাদ সেই দেখানো পথে হেঁটে আপনাদের বন্ধুত্বের ছটায় আমাদের বন্ধুত্ব গড়তে পারি। আচ্ছা আমি একটু আপনাদের দুজনের বন্ধুত্বটা যখন শুরু হলো সেই সময়ের কথা শুনতে চাই। সে তো অনেকদিন আগের ব্যাপার, প্রায় জুরাসিক পার্কের আমলের ব্যাপার, প্রি হিস্টোরি, সেই 66 সাল পাকিস্তান আমল, আগে 63 সাল, 63 সালে পাকিস্তানি খবর নামে একটা সাপ্তাহিক পত্রিকা বেরোত ছকমকে, সেখানে দেখি তিনজনের ছবি ছাপা হয়েছে, কার? মুনতাসির উদ্দিন খান আর মামুন, আসেম আনসারি আর মলয় কুমার কুমার ভৌমিক। মলয় কুমার ভৌমিক মারা গিয়েছে, কী ব্যাপার, এরা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে, ভাবা যায়? মলয় কুমার আমাদের আগে সেই প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে, মানে সেই পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান। আমি দেখলাম ঠিকানা আছে এখানে, কি সল্ট গোলা চিটাগাং পোর্টের, ওর বাবা ছিল তখন চিটাগাং পোর্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তখন কিন্তু খুব পত্র মিতালি, পত্র বন্ধুত্ব, পেন ফ্রেন্ডশিপ খুব চালু ছিল, অনেক পত্রিকা এই পেন ফ্রেন্ডশিপের কলাম থাকত। আবেগে লিখে ফেললাম একটা দীর্ঘ চিঠি মুনতাসির মামুনকে, এবং তখন উত্তরও পেলাম, জড়িয়ে গেলাম, এতটাই ঘনিষ্ঠ হয়ে গেলাম। মামুন তখন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড আনার জন্য যখন রাওয়ালপিন্ডি গেল, ওই সময় চার বছর পরে কলেজে যখন, ওই ট্রেনের মধ্যে সে কাঁপা কাঁপা হাতে চিঠি লিখেছিল আমাকে, সে চিঠিটা ভাষা ছিল আমরা টক্সিলা পার হয়ে যাচ্ছি, তক্ষশিলা। তো মামুন আমাকে খুব আলোড়িত করলো, কারণ সে তখন নাবিকদের কথা বলতো, থাকতো তো ওই চিটাগাংয়ের পোর্টে, এবং সে নাবিক হওয়ার স্বপ্ন দেখতো। আমিও তখন ছোটোবেলায় ওই জুলভার্ন আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বই পড়ে ভাবতাম যে এই পানসে একঘেয়ে চার দেয়ালের পৃথিবীতে থাকবো না, সমুদ্রে যেতে হবে, নাবিক হয়ে একদম সেই যে ট্রেজার আইল্যান্ডের মতন চলে যেতে হবে অনেক দূরের দেশে, রবিনসন ক্রুসোর মতন।
মামুন ইন্ধন জোগালো, মামুনের ভিতরে মনে হয় আমার এখনও বিশ্বাস করি সে সমস্ত পৃথিবী ঘুরে বেরিয়েছে, কিন্তু নাবিক একবার সে একটা বই লিখলো টমাস দুগুয়ে নিয়ে, একটা কাল্পনিক নাবিক, তার রোজ নামটা পাওয়া গেছে ফুটপাথ থেকে বই এনে সে বিশ্বাস করেছিল, বিশ্বাস করেছে। একটা অবিশ্বাস্যকে বিশ্বাস করার ক্ষমতা মামুনের দুর্লভ শক্তি। আমি যে কথা বলছিলাম, মামুন আমার ভিতরে এসে সমুদ্র গন্ধ একটা, তখন আমাদের কাছে প্রেমেন্দ্র মিত্রের কবিতা, সে কি যেন কি জানি না তো মন দিয়ে জানতে না জানতে স্টিমার পৌঁছে যায় আজকাল পরশুর প্রান্তে। তখন বই পড়ছি, শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বই, সিন্ধুর টিপ, সমুদ্র, আন্দামান, এর ভিতরে মুনতাসির মামুন একেবারে আমাদের সে রোমান্টিক মনে, আমার রোমান্টিক মনে একেবারে সমুদ্রে ঢেউ কাঁপিয়ে দিল। সেই যে আমি জড়িয়ে গেলাম দুজনে একটা কি বলবো জাহাজে করে, যেন মবি ডিকের কথা বলছে, আহাবের সে লড়াইয়ের কথা বলছে, নীল সাদা তিমির কথা বলছে, এই যে আমাদের সীমাবদ্ধ পৃথিবীকে বড় করলো বই পড়ে লিখে। আর পুরনো ঢাকার প্রতি আমার খুব ঝোঁক ছিল, আমি নিজেও পুরনো ঢাকার ছেলে, মুনতাসির মামুন আর আমি মিলে পুরনো ঢাকার অলিতে গলিতে ঘুরে বেড়াতাম ইতিহাসের খোঁজে। এই যে বোধগুলো আসলো, বন্ধুত্ব মানে গল্প, গল্প করতে করতে কিন্তু একটা জিনিসকে স্পর্শ করতে হবে, তো স্পর্শ করলাম পুরনো বই। আজকে চারপাশে যত পুরনো বই, আমরা সকল সদরঘাটে নিয়মিত পুরনো বইয়ের দোকানে যেতাম যদি পেয়ে যাই একটা বই, এবং সে যে কী আনন্দ, সন্দেশ পত্রিকার উপেন্দ্র কিশোরের 1913 সালের সেট মামুন পেল, আমার বুকটা ভরে গেল। 1913 সালে প্রকাশিত সন্দেশ পত্রিকা, যেটা বাংলা সাহিত্য শিশুদের বিরাট ব্যাপার, কলকাতার অনেকের কাছে নেই, রায়চৌধুরী পরিবারও নেই, সত্যজিতের কাছেও ছিল না। আমি জিজ্ঞেস করেছিলাম মুনতাসির মামুনে এক বছরে পুরো সেট পাওয়াতে, দু বছরে বাঁধানো সেট, আমার মনে হলো যে না, পুরনো বইয়ের ফুটপাতের দোকানগুলো হচ্ছে একদম হীরে মুক্তা মণি মানিককে ঠাসা, জহরত হতে হবে, চিনতে হবে, এই যে কোনটা হীরে আর কোনটা দস্তা, কোনটা কাজের কোনটা অকাজের, কোনটা বুক জাগানিয়া কোনটা নিষ্প্রভ, এই বইগুলোর ভেতরে জিনিসটা মামুন আমাকে চিনিয়ে দিল। এবং আমরা খুব অস্থির হয়ে আমি তখন বইয়ের খোঁজে খোঁজে ঘুরে বেড়াতাম। আচ্ছা, এই বইয়ের খোঁজে ঘুরতে গিয়ে বা এই বইয়ের পথে চলতে গিয়ে সেই যে সমুদ্র গন্ধের কথা বলছিলেন, সেভাবে নাবিক না হয়ে দু বন্ধুর যে জাহাজ ছুটে চলছিল বন্ধুত্বের, সেখানে গিয়ে কখনো কি এমন কোনো মজার ঘটনা আজকে মনে পড়ছে যেটা মনে পড়লে এখনো দুজন একেবারেই হেসে ওঠেন? মজার ঘটনা সেই অর্থে বলতে হয় কি, যে আমরা খুঁজতাম কার কার স্মৃতি চিহ্নিত, গ্যান্ডারিয়াটা আমাদের কাছে খুব একটা দুর্বল জায়গা ছিল। হ্যাঁ, আমি জানলাম যে গ্যান্ডারিয়া সুচিত্রা সেনের শ্বশুরবাড়ি, আগ্রহ বেড়ে গেল। সুচিত্রা সেনের হলে আমাদের কাছে মানে মন কাঁপানিয়া নায়িকা, গ্যান্ডারিয়া এবং ব্রাহ্ম সমাজ এদের প্রতি আগ্রহ বাড়ল দীননাথ সেনের প্রতি, কেন সুচিত্রা সেনের কারণে। সুচিত্রা সেনকে ভালোবাসতে গিয়ে গ্যান্ডারিয়া গেলাম, পুরনো ফুটপাথ থেকে পেয়ে গেলাম একটা বই, এই আদিনাথ সেনের লেখা, সুচিত্রা সেনের শ্বশুরের লেখা একটা বই, দীননাথ সেন তার দাদার উপরে একটা বই, তার বাবা বাবার উপরে। তো এই যে বইগুলো মামুনকে দিলাম, তো মজার ঘটনা ওই অর্থে যে আমরা কিন্তু আসলে প্রেম প্রীতি ভালোবাসাগুলো না হলে কিন্তু আমরা এই নিরস শুষ্ক কী বলবো ইট কাঠের স্থাপত্যের ভেতর থেকে আনন্দ খুঁজে পেতাম না। শেষ বিকেলের যাই যাই রোদের ভেতরে ফরাসগঞ্জের একটা রূপলাল হাউসের দিকে তাকিয়ে মামুন যখন বলতো, জানো এখানে 1870 সালে লর্ড ডাফরিনের সময়টা বিশাল বল ড্রেস হয়েছিল, এই যে স্বপ্ন দেখিয়ে দেওয়া, এটা লীলা মজুমদার একটা বই আছে ঘোতন কোথায় গল্পে, আমার শাহরিয়ার মামুনের খুব প্রিয় বই ছিল সেটা, ফিসফিস করে ট্রামের ভিতরে একটা ছেলের কাছে একটা লোক বলতো, জানো এখন অ্যান্টার্কটিকাতে ব্লিজার্ড হচ্ছে, সোয়ালো পাখিরা উড়ে যাচ্ছে, পেঙ্গুইনরা যাচ্ছে, এই যে ভিড়ের ভিতরে হাঁসফাঁস করতে করতে হঠাৎ করে কানের কাছে বলে দেওয়া তুর পৃথিবীতে হারিয়ে যাওয়া, মামুন আমাকে অন্তত এগুলি করত। স্যার, যে সময়ের কথা বলছেন ওই সময় আপনাদের বয়স কেমন ছিল? আমার বয়স তখন, আমি তো 1950 সালে জন্ম, আমার 31শে ডিসেম্বর, তখন আমার বয়স 14-15। এই বয়সে আপনারা বন্ধুরা মিলে এই বইয়ের কথা ভাবছেন, বইয়ের কথা বলছেন, ষোলো থেকে তখন সেই বয়সে কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, মামুন একটা বই পড়তে দিল ভ্যান গগের জীবনী লাস্ট ফর লাইফ, ওই বই পড়ে আমার জীবনটাই পাল্টে গেল। একটা মানুষ তিল তিল করে জীবনকে অনুসন্ধান করছে, ভাবছে, অনুভব করছে, সংগ্রামের ভেতর দিয়ে, চেতনার ভেতর দিয়ে, বিশ্বাসের ভেতর দিয়ে, আস্থার ভেতর দিয়ে অনাস্থাকে অতিক্রম করছে, এই বোধগুলো বড় ব্যাপার জীবনে। তো মুনতাসির মামুনের সঙ্গে আমার সেই সম্পর্ক। আমার যেমন বন্ধু ভাগ্য ভালো, স্ত্রী ভাগ্য ভালো, সন্তান ভাগ্য ভালো, বাবা মার ভাগ্য ভালো, পরিবারের ভাগ্য ভালো, বন্ধু ভাগ্য ভালো, আলিমামারও কিন্তু মোটামুটি একই। সুতরাং আমাদের নস্টালজিয়া বলে ছেলেবেলা যেহেতু আমাদের একটা সুন্দর কেটেছে, যৌবনটা সুন্দর কেটেছে, এখনও আমাদের কোনো খেদ নেই।
এবং আমি মনে করি এটাই সবচেয়ে বড় পাওয়া। অনেক ধন্যবাদ স্যার। আপনার কথা ধরে আমি বলতে চাই যে এই বন্ধুত্বের আসলেই কোনো খেদ নেই, সেটা কথা বলতে বলতে দুজনের মুখের হাসি বা সব কিছু দেখতে দেখতে আমরা বুঝতে পারছি। এবং ক্রমান্বয়ে আপনারা যে এরকমটা বলছেন, আমার কাছে মনে হয় এরকম তরুণ দুজন মানুষ দেখতে পাওয়া সৌভাগ্যের, এবং এরকম একটি বন্ধুত্ব ঘরে ঘরে যেন গড়ে ওঠে। দুজন বন্ধুর কথা শুনতে শুনতে আমার কাছে মনে হলো এটা একটা অসাধারণ ফ্রেম হতে পারে বন্ধুত্বর। আপনাদের লাইব্রেরিতে অনেক কিছুর পাশাপাশি এই দুই বন্ধুর একটি ছবি দেখার অপেক্ষায় হয়তো আমরা থাকবো। আর চলে যাওয়ার কথা বলছিলেন, চলে যাওয়ার কথার রেশ ধরে অনুষ্ঠানের নিয়মে কিংবা প্রকৃতির নিয়মে একসময় তো বিদায় নিতেই হয়, অনুষ্ঠান থেকে চলে যেতে চাই। তবে দুজনের প্রতি কৃতজ্ঞতা, দুজনের প্রতি শুভকামনা সব কিছু রেখেই যাচ্ছি। নিশ্চয়ই আপনাদের সাথে আবারও কথা বলতে পারবো কোনো এক সময়, এবং সেই সৌভাগ্য ছুঁতে চাইবো। আর এই বন্ধুত্বের জাহাজ আপনাদের মতো নাবিকের হাতে থাকলে সেটা নিশ্চয়ই নিরাপদে গন্তব্যে যাবে। দুজনকে ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি, তবে আগামী সপ্তাহে ইনশাল্লাহ আবারও ফিরে আসবো আপনার প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় বন্ধু তোমারই খোঁজে এই আয়োজন নিয়ে। আর শেষে সেটা বলতে চাই, বন্ধুর সাথে যখন আড্ডায় যাচ্ছেন তখন একটি বই নিয়ে যান, বই উপহার দিন। প্রিয়জন তো সেই যে আপনার কাছের বন্ধু, বা প্রত্যেকটা ঘরে যতটুকু জায়গায় থাকুক না কেন সেখানে এরকম একটি লাইব্রেরি গড়ে উঠুন। বই থাকুক, বইয়ের সাথে থাকেন, সেই বন্ধুর সাথে ভীষণ ভালো থাকেন। আল্লাহ হাফেজ। Bye.